स्वागत बंधुरा आज के नतुन एक भिडियोते बंधुर आज के कथा हलो मोटोरोला एड्स 40 5G फोन बंधुरा फोन क्या खूब ही पतला हिसाब से देखते जरा पतला फोन पसंद करें तरह का फोन दारुण लागे और दोटी वेरियंटर साथ ही वेरियंट पड़ते अर्थात दो मडल अपना बोलते एक फोने क्योंकि वेगान लेदर व्यवहार कर फोने क्योंकि प्लास्टिक बैग देखते फोन क्योंकि जथेष पतला से क्षेत्र में जो एर पुरुत्व नहीं कथा बी क्योंकि 7.58 inches एर पुरुत्व देखते जो है वेगान लेदारे क्षेत्र वेगान लेदार सेटा से तरह बेसि पतला ख्याल करब तो बिल्ड क्वालिटी কিন্তু ভালো হতে চলেছে এবং আমরা কিন্তু কার্ভ শেপ খেয়াল করছি যেটা আমরা হাতে নিলে কিন্তু কার্ভ শেপ আমরা খেয়াল করব যেটা বক্সি ডিজাইন নয় এবং আমরা যদি ফোনটির চিপসেট নিয়ে কথা বলি ব্যবহার করা হয়েছে ফোনটিতে মিডিয়াটেক ডিমেনসিটি 1826 nm এর একটি 5G চিপসেট এবং যার আন্তঃমার্ক যদি আমরা বলতে যাই 6,85,000 এর কাছাকাছি কিন্তু আমরা আন্তঃমার্ক দেখতে পাবো অর্থাৎ মিড রেঞ্জ অর্থাৎ 50 lakh এর কাছাকাছি যে ফোনগুলো থাকে সেই ফোনগুলোতে কিন্তু আমরা এরকম আন্তঃমার্ক দেখতে পাই তো বন্ধুরা ফোনটি থেকে কিন্তু আমরা খুব ভালো গেম প্লে করতে পারবো আমরা যদি হাই রেজলিউশনে গেম প্লে করি সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রেম ড্রপ বা ওভারহিট লক্ষ্য করবো না তাই বন্ধুরা যেহেতু ফোনটি যেহেতু আমরা নতুন ফোনগুলোতে যখন গেম প্লে করি সেক্ষেত্রে আমরা তখন কোনো প্রবলেম দেখি না তবে পরবর্তীতে কিন্তু আমরা হাই গ্রাফিক্সে গেম প্লে করলে কিন্তু আমরা হিটের লক্ষ্য করি কিন্তু বন্ধুরা এই ফোনটিতে কিন্তু হাইপার কুলিং সিস্টেম দেওয়া রয়েছে যাতে আপনার ফোনটিকে ঠান্ডা রাখতে সহায়তা করবে এবং যে ভেগান লেদার যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের হিট আমাদের একটু অনুভব হবে না ফোনটির ডিসপ্লের দিকে খেয়াল করলে আমরা একটি কার্ভড ডিসপ্লে দেখতে পাবো ফোনটিতে 6.55 inches এর 144 Hz-এর POLED ডিসপ্লে দেওয়া রয়েছে এবং বন্ধুরা এটি কিন্তু একটি FHD+ ডিসপ্লে সেক্ষেত্রে আরও আমরা কিন্তু 1200 nits পিক ব্রাইটনেস দেখতে পাচ্ছি তো বন্ধুরা একটি ভালো ডিসপ্লে কিন্তু আমরা খেয়াল করছি এবং এই ফোনটিতে কিন্তু আগেই বলে রাখি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দেওয়া রয়েছে তো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো পারফরমেন্স দিয়ে থাকবে 1200 nits পিক ব্রাইটনেস থাকায় আমরা কিন্তু রোদেও আমাদের তেমন আলোর কোনো প্রবলেম হবে না এবং খুব আকর্ষণীয় ভিডিওগ্রাফি কিন্তু আমরা ফোনটিতে দেখতে পাবো এবং ভিডিও ওয়াচিংও আমরা কিন্তু ভালো খেয়াল করবো ফোনটির ব্যাক প্যানেলের দিকে আমরা খেয়াল করলে ডুয়াল ক্যামেরা সেন্সর কিন্তু দেখতে পাচ্ছি যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 megapixel ওয়াইএস ক্যামেরা সেন্সর এবং 30 megapixel আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর হ্যাঁ বন্ধুরা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে 2 megapixel যে ম্যাক্রো সেন্সরগুলো সেটা দেখানোর জন্য কোনো ব্যবহার করা হয়নি এক্ষেত্রে কিন্তু আমরা 50 megapixel ওয়াইএস ক্যামেরা থেকে খুব ভালো আমরা ভিডিও রেকর্ডিং এবং সেলফি সরি ছবি তুলতে পারবো এক্ষেত্রে আমরা কিন্তু ছবির দিকে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ডিটেলস আমরা খেয়াল করছি এবং 30 megapixel যে আল্ট্রাওয়াইড ক্যামেরা সেটাও কিন্তু খুবই ভালো সার্ভিস আমাদেরকে দিয়ে থাকবে এবং ফ্রন্টের দিকে কিন্তু 32 megapixel ক্যামেরা আমরা খেয়াল করব বন্ধুরা আমরা যারা মোটোরোলা ফোন ইউজ করে থাকি তারা কিন্তু আমরা জানি ফোনগুলো কিন্তু আমাদের খুব ভালো ফিচার প্রোভাইড করে থাকে এই যে মোটোরোলা ফোনগুলো রয়েছে তার যে ওএস সিস্টেম সেগুলো কিন্তু খুবই ভালো আমরা খেয়াল করি এবং এই ফোনটিতে কিন্তু আমরা ক্যামেরার বিভিন্ন কিন্তু মুড আমরা খেয়াল করব যা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিতে কিন্তু আরেকটি নেক্সট লেভেলের কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে বন্ধুরা আমরা যদি ফোনটির পোর্টস এবং বার্নার্সের দিকে খেয়াল করি আমরা নিচের দিকে সিম ট্রে USB টাইপ সি পোর্ট নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন স্পিকার গ্রিল দেখতে পাবো ডান দিকে খেয়াল করলে পাওয়ার বাটন ভলিউম লকার দেওয়া রয়েছে উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস এটা কিন্তু লেখা রয়েছে বাঁদিকে কিছুই ব্যবহার করা হয়নি আমরা যদি সিম স্লটটি ওপেন করি সেখানে আমরা কিন্তু ডুয়েল সিমের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এবং ফোনটিতে কিন্তু ই সিমেরও ব্যবহার রয়েছে তো কিন্তু আমরা সব দিক থেকে কিন্তু ভালো দেখতে পাচ্ছি তাই বন্ধুরা 3.5 mm হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি না এবং আয়ের ব্লাস্টার কিন্তু ফোনটিতে দেওয়া নেই ফোনটির ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে 4400 mAh এর কিন্তু একটি ব্যাটারি দেওয়া রয়েছে এবং 68W এর ফাস্ট চার্জিং কিন্তু আমাদের ফোনটিতে আমরা খেয়াল করব তাছাড়া আমরা কিন্তু ওয়্যারলেস চার্জিংও ফোনটিতে খেয়াল করব আসলে মোটোরোলা কিন্তু দিন দিন খুব ভালো সার্ভিসই আমাদেরকে দিয়ে দেখছে এবং বন্ধুরা বলে রাখি ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 30,000 নিচে আমরা কিন্তু খেয়াল করছি তো মিড রেঞ্জে কিন্তু একটি ভালো ফোন হতে চলেছে এই মোটোরোলা এই ফোনটি ফোনটির ওএসের কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড 13 এবং মাই ইউএক্স 13 ব্যবহার করা হয়েছে এবং শোনা যাচ্ছে 2 বছরের মেইন অ্যান্ড্রয়েড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু ফোনটিতে দেওয়া হবে তাছাড়া বন্ধুরা ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক রয়েছে আইপি রেটিং হিসেবে IP68 রেটিং রয়েছে তো ধুলাবালি পানিতে তেমন কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা মোটোরোলা সম্পর্কে কিছু কথা না বললেই নয় মোটোরোলা কিন্তু যে দিন দিন যে ফোন যে লঞ্চ করছে তার পারফরমেন্স কিন্তু একটি ফোন থেকে আরেকটি ফোনে তুলনামূলক বেটার পারফরমেন্স আমরা খেয়াল করছি এবং মোটোরোলার যে ফিচারগুলো বা যে কাস্টম জিনিসগুলো থাকে থাকে যে অন্যান্য ফোনের থেকে যে ডিফারেন্ট করে সেক্ষেত্রে কিন্তু মোটোরোলা এগিয়ে থাকছে এবং এর যে ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু দিন দিন আমরা বেশি মানে বেড়েই চলেছে এমনটা খেয়াল করছি তো আমরা বর্তমানে
বাংলাদেশে কিন্তু মটোরোলার তেমন ইউজার আমরা খেয়াল করি না, আনঅফিসিয়াল ফোনই ব্যবহার করে থাকেন যারা মটোরোলা ব্যবহার করেন। কিন্তু ইন্ডিয়ায় মটোরোলার কিন্তু অনেক কাস্টমার রয়েছে। বন্ধুরা, ফোনটির দাম আরও একবার বলে দিই, ফোনটি কিন্তু ভেরিয়েন্ট ভেদে ইন্ডিয়ান মার্কেটে বেস ভেরিয়েন্টটি 30,000 কাছাকাছিতে লঞ্চ হচ্ছে, এবং এটা যদি আপনারা কার্ডের মাধ্যমে ক্রয় করেন সেক্ষেত্রে 2,000 টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। এবং বন্ধুরা, ফোনটি যদি আমরা বাংলাদেশ মার্কেটে খেয়াল করি সেক্ষেত্রে আমরা আনঅফিসিয়াল হিসেবেও কিন্তু ফোনটি 40,000 কাছাকাছি দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।